নমস্কার বন্ধুরা, চম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গলদা চিংড়ির মালাইকারি। তো মালাইকারি তো অনেকে অনেক রকম পদ্ধতিতেই করে, আমি কিভাবে তৈরি করি তো চলো দেখে নাও। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি, মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন, ফোড়নের জন্য গোটা গরম মশলা। এখানে নিয়েছি এক বাটি নারকেল কোড়া, আর এটার মধ্যে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবারে এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব, আর মাছগুলোকে নুন হলুদ দিয়ে আমি মেখে নেব। মালাইকারিটা করার জন্য কড়াই বসিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, এবারে মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর বাকি মাছটা আমি এইভাবেই ভেজে নেব। সবগুলো চিংড়ি মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এবারে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো হলুদ আর জিরের গুঁড়ো, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। নারকেলের দুধটা আমি তৈরি করে নিয়েছি, দেখো একটু উষ্ণ গরম জল করে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, দিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এদিকে দেখো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যেই দুধটা আমি বের করে রেখেছিলাম নারকেলের, সেই দুধটা আমি এর মধ্যে দেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এবারে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে দেখো। এবারে আমি এর মধ্যে যে বাদ বাকি নারকেলের দুধটা ছিল সেই দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এটাকে ফোটার জন্য একটু অপেক্ষা করব। দেখো খুব ভালোভাবে ফোটা শুরু করে দিয়েছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছ ভাজার যে তেলটা আছে এই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে মাছগুলোকে ভালোভাবে সেট করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখো গ্রেভিটা কতটা অল্প হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গলদা চিংড়ির মালাইকারি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।